আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? কেজির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো আজকে আমাদের বিষয় হচ্ছে ইংলিশ। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাই। আমাদের ক্লাসের পড়া হচ্ছে আমরা, তাহলে আমরা এক নম্বর টপিকস থেকে শুরু করি। এক নম্বরে আছে হলো আমাদের ওয়ার্ড মেকিং। ওয়ার্ড মেকিং মানে শব্দ তৈরি করা। তাহলে এন ফর নেস্ট, অ্যান ফর নোজ। নেস্ট অর্থ পাখি বাসা, নোজ অর্থ নাক। তারপরে ও ফর অক্স, ও ফর আউল। অক্স অর্থ ষাঁড়, আউল অর্থ পেঁচা। তারপরে পি ফর প্যান, পি ফর পট। প্যান অর্থ কলম, পট অর্থ পাত্র। কিউ ফর কুরআন, কিউ ফর কুইন। তাহলে কুরআন অর্থ কুরআন শরীফ এবং কুইন অর্থ রানী। আর ফর র্যাট, আর ফর রোজ। তাহলে র্যাট অর্থ ইঁদুর, রোজ অর্থ গোলাপ। এস ফর সান, এস ফর সোপ। তাহলে সান অর্থ সূর্য, সোপ অর্থ সাবান। টি ফর টপ, টি ফর টেন। টপ অর্থ লাটিম, টেন অর্থ টেন, দশ। ইউ ফর আপ, ইউ ফর আমবেলা। আপ অর্থ উপরে, আমবেলা অর্থ ছাতা। ভি ফর ভ্যান, ভি ফর ভাস। ভ্যান অর্থ মালগাড়ি, ভাস অর্থ ফুলদানি। ডব্লিউ ফর ওয়াল, ডব্লিউ ফর উল। ওয়াল অর্থ দেয়াল, উল অর্থ সুতা। এক্স ফর এক্সরে, এক্স ফর এক্স মাস ডে। এক্সরে অর্থ রঞ্জন রশ্মি এবং এক্স মাস ডে। এক্স মাস ডে আমরা লেখার সময় এভাবে বানান করে লিখব, কিন্তু যখন আমরা উচ্চারণ করব তখন বলবো ক্রিসমাস ডে। ক্রিসমাস ডে অর্থ বড়দিন। ওয়াই ফর ইয়াক, ওয়াই ফর ইয়াম। ইয়াক অর্থ চম্বি গাই, ইয়াম অর্থ মিষ্টি আলু। জ্যাড ফর জু, জ্যাড ফর জিরো। জু অর্থ চিড়িয়াখানা এবং জিরো অর্থ শূন্য। এ হলো আমাদের শেষ হয়ে গেলো প্রথম টপিকস। এরপরে আমরা দ্বিতীয় টপিকসে চলে যাই। দ্বিতীয় টপিকসে আছে আমাদের ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং মানে শব্দের অর্থ, শব্দার্থ। আমাদের শীটের এক থেকে দশ পর্যন্ত আমরা আজকে দেখাবো। এ অ্যাপেল, অ্যাপেল অর্থ আপেল। বোট, বোট অর্থ নৌকা। ক্রো, ক্রো অর্থ কি কাক। ডিয়ার, ডিয়ার অর্থ হরিণ। প্লেট, প্লেট অর্থ থালা। ফ্ল্যাগ, ফ্ল্যাগ অর্থ পতাকা। ফ্লাওয়ার, ফ্লাওয়ার অর্থ ফুল। গান, গান অর্থ বন্দুক। হ্যান্ড, হ্যান্ড অর্থ হাত। কাইট অর্থ ঘুড়ি। তাহলে আমাদের দুইটা টপিকস শেষ হলো। আমাদের তিন নম্বর টপিকসে আছে মেক সেন্টেন্স। মেক সেন্টেন্স মানে কি? বাক্য তৈরি করা। মেক সেন্টেন্স মানে বাক্য তৈরি করা। মেক মানে তৈরি করা, সেন্টেন্স মানে বাক্য। বিগ, বিগ অর্থ কি? বড়। তাহলে বিগ দিয়ে আমরা বাক্য তৈরি করব। কীভাবে দেখো, দিস ইজ এ বিগ বল, এই হয় একটি বড় বল। লিভ, লিভ অর্থ বাস করা। তাহলে এটা দিয়ে বাক্য তৈরি করি, আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। টি, টি অর্থ কি? এটা তো সবাই জানো, টি অর্থ চা। উই ড্রিঙ্ক টি, আমরা চা পান করি। প্যান, প্যান অর্থ কি? কলম, প্যান অর্থ কলম। আই হ্যাভ এ প্যান, আমার একটি কলম আছে। তারপরে কি হবে? বুক, বুক অর্থ কি হয়? বই। দিস ইজ মাই বুক, এই হয় আমার বই। অ্যাপেল, আই লাইক অ্যাপেল, অ্যাপেল অর্থ কি? আপেল। গ্রিন, গ্রাস ইজ গ্রিন, গ্রাস অর্থ গ্রিন অর্থ কি? সবুজ, গ্রিন অর্থ সবুজ, গ্রাস ইজ গ্রিন। তাহলে ঘাস হয় সবুজ। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ইংলিশ ক্লাস এখানে শেষ হলো। ওকে, আসসালামু আলাইকুম।